পয়লা জুলাই থেকে ভ্যাট আইন কার্যকর চায় এনবিআর। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠকে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। স্থগিত হওয়া আইনটি প্রয়োজনীয় সংশোধন শেষে সংসদে পাশ করার প্রক্রিয়ায় অর্থমন্ত্রীর সহযোগিতাও চান তিনি। রাজস্ব কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রীর বক্তব্য লক্ষ্যমাত্রা পূরণ করা চাই, জানাচ্ছেন রিজভী নওয়াজ। অর্থমন্ত্রী দায়িত্ব নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন পর্যায়ের অংশীজন মন্ত্রণালয়ের বিভাগের সঙ্গে বৈঠক করছেন আহমা মুস্তফা কামাল। এনইসি মিলনায়তনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শুল্ক এবং মূসক সংশ্লিষ্ট কমিশনার ও সদস্যদের সঙ্গে মত বিনিময় করলেন রোববার। প্রায় তিন ঘন্টার বৈঠকে রাজস্ব আয় বৃদ্ধিতে মাঠ পর্যায়ে সম্ভাবনা ও সমস্যাগুলো তুলে ধরেন কর্মকর্তারা। ইন্টারন্যাশনাল কনসালটেন্টরা ছিল, তারপরে আমাদের একজন সদস্য রিটায়ার করে গেছেন, উনি মূলত এটা চেয়ারম্যান সাহেবের তত্ত্বাবধানে করেছেন। আমি লক্ষ্য করেছি যে আমাদের অফিসারদের আইন সম্পর্কে অনেকেরই খুব অস্পষ্ট ধারণা ছিল এবং অ্যাট দি সেম টাইম অনেক আপত্তি ছিল। এনবিআর কর্মকর্তাদের আচরণে পরিবর্তন এনে ব্যবসায়ীদের আস্থা অর্জনের পরামর্শ দেন অর্থমন্ত্রী। আগামীতে আমাদের আরও জিডিপিতে যে বিশ্ব বিদ্যাশালী গ্রোথ আমরা প্রত্যাশা করছি, সেই লক্ষ্যেই সেদিকে মিল রেখেই আমাদের রেভিনিউ জেনারেশনটিকে আমরা সাজাচ্ছি। এখানে কিছু আমাদের অটোমেশন প্রয়োজন, কিছু জনবল প্রয়োজন এবং কিছু আমাদের অবকাঠামো প্রয়োজন। অবকাঠামোগুলো আমরা তৈরি করে দেবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি বিভিন্ন একদম প্রত্যেক জেলা লেভেলে আমাদের পরে নিজস্ব অফিস থাকবে এবং সেখানে পর ব্যবস্থাপনা একটি সুসংগত করে আরও সমন্বিতভাবে এটা আমরা রান করব। চলতি অর্থ বছরে এনবিআরকে 2,96,000 কোটি টাকা রাজস্ব আয় করার লক্ষ্য ঠিক করে দেওয়া হয়েছে। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।